জেনা হয়েছে, মহাপাপ। এরপরে আল্লাহকে বলছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, আমি এই কাজে করবো না। তখন আল্লাহ বলছে, ঠিক আছে যাও, মাফ করলাম। 70 বছর বয়সে গেছে, একদিনও নামাজ পড়েনি, তো বলছে যে আজকে আল্লাহ আমি নামাজ ধরলাম, তুমি আমাকে মাফ করো। তো আল্লাহ বলছে, ঠিক আছে মাফ করলাম, যাও। এই যে আপনি দোকানে বসে বললেন, ঠিকই বলেছেন, আসলই খারাপ, এটার ক্ষমা চান তো দেখি। এখন চলে যাবেন আপনি হজ করতে, বাকি জীবন কাবা ঘর গিলা ঘুরে থাকবেন, আল্লাহ একটা লোকের আমি বদনামে এভাবে সাড়া দিয়েছিলাম, তুমি আমাকে মাফ করো। আপনার হায়াত পর্যন্ত ক্ষমা চেয়ে যদি ক্ষমা হয়ে যায়, তাহলে আল্লাহ হবেন জালেম, অত্যাচারী, আর ইসলাম ধর্ম হবে মিথ্যে। আল্লাহ বলেছেন, আমি জালেম নই, ইন্নি হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ নিজের উপরে জুলুম হারাম করেছি। তুমি রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় করে দিলে, রিক্সাওয়ালা চেয়েছিল 100 টাকা, তুমি থাপ্পড় দিয়ে বলেছো বেটা 20 টাকা ভাড়া, 100 টাকা চাও, থাপ্পড় দিয়ে তুমি 20 টাকা দিয়ে বিদায় করে দিলে, আর আমি আল্লাহ ক্ষমা করে দেবো, এই কাজ আমি করি না। রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে বলতে হবে, রিক্সাওয়ালা বুঝতে পারিনি গো, তোমাকে একটা থাপ্পড় মারা হয়েছে, আমাকে মাফ করো। এই কথার পূর্ব পর্যন্ত পৃথিবীর কোথায় ক্ষমা নেই। কেউ যদি বলে দেয় ক্ষমা আছে, সে ধর্মই বুঝে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝে সুঝে বলছি, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষকতা করি, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক, 26 বছর থেকে আমি ফতোয়া লিখে দুই হাতে, 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি, 34 বছর থেকে আমি বুখারী মুসলিম পড়াই, 32 বছর থেকে আমি শিক্ষকতা করছি, জাতির সাথে চলে বাস্তবতা আমার কাছে জানা আছে। এখানে আমি এসেছি কোনো একজন লোকের বিরুদ্ধে কথা বলে, একটা ফতোবাজি করে সমাজে একটা ক্ষতি করে চলে যাব, এটা আমার জীবনে কোনোদিন ঘটেনি, কোনোদিন নয়। আপনি আজ কেন হঠাৎ করে এখানে চলে এসেছি ভোলাহাটে, তাই আমাকে এভাবে বলতে হবে, এমনটা হিসাব করিনি আমি। আমি তো বক্তৃতা দিচ্ছি 32 বছর থেকে, একটা বাক্য পাবেন না আপনি এরকম বেঢাঙ্গা, একটা বাক্য পাবেন না কোনোদিন না। আমি চেষ্টা করেছি তাফসির মাহফিল বন্ধ করার, আমি চেষ্টা করেছি এরকম বক্তার বক্তৃতা বন্ধ করার, মুখে বলেছি এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বই যা তাফসির আছে সবই মিথ্যে। বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা ভাবা উচিত। আপনারা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন একটা হাদিস মুখস্থ করেছিলেন, হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালো ঈমানের একটা অঙ্গ, এটা কথা রাসূলের নয়। উতরুল ইলম লাকানা বিসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবে চলে যাও, 40টা হাদিস মুখস্থ করতে হতো, প্রায় একটাও ঠিক না। ধর্ম এমনিতেই চলছে। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে আমি কথা শেষ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, 3টে কারণে তোমরা জাহান্নামে যাচ্ছ। 1, মানুষের বদনাম করো। 2, স্বামীকে মেনে চলো না। 3, মারাইতু মিন নাকিসি তাকলিন দীনিন আযাব রাব্বির রাজুলিল হাজিম, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি দিয়ে কারোর সাথে কথা বললে তার ঈমান বিক্রি হয়ে যায়, এই কারণে তোমরা বেশি জাহান্নামে যাওয়া। মারাইতু মিন মা তারাক্তবাদি ফিতনাতান আজারার রিজালে মিনান নিসায়ে, আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে, আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে, আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে, নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো, সাবধান তোমরা নারী থেকে বেঁচে থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল বগিবাত, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না, পৃথিবীর মানুষ সাবধান থাকো। তিনি বলছেন, বাইকুনা জুলুন বেমরাতিন ইল্লা কানা সালিসুহা শয়তান, তোমরা কোনো নির্জনে মহিলার সাথে একাই যায় না,
নইলে তৃতীয়জন হবে শয়তান। সাবধান, কোনো মহিলার সাথে নির্জনে একাই কথা বলো না, নইলে তৃতীয়জন হবে শয়তান। সাবধান থাকো পৃথিবীর মানুষ, ইন্নাল মারাতা ফি তুদবারা ফি সুরাতে শয়তান ওয়া তুদবারা ফি সুরাতে শয়তান। নিশ্চয় মহিলারা শয়তানের ভেষ ধরে আসে, শয়তানের ভেষ ধরে যায়। আরবি থেকে বাংলা অনুবাদ করছি, কষ্ট নেওয়ার কিছু নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কষ্ট নেবেন না। আব্দুরাজাক সাহেব, সাফ করে আপনার বক্তব্য শুনতে এসেছি, আপনি কি আমাদের শয়তান বললেন? জি না, আমি আপনাদের শয়তান বলিনি। আরে আপনাকে শয়তান বলবো কেন, আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। এক মিনিট দেখবেন আয়েশাকে, এক মিনিট এদিকে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে, নবী যেখানে মারা যান সেখানেই কবর হয়, আমার স্বামীর কবর হলো আমার ঘরে, তো আমি মাথায় কাপড় না দিয়েই এমনিতে কবরের পাশে চলে যাই। কদিন পরে সেখানে কবর হলো আমার বাপের, তো এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতে যাই, অত খেয়াল করি না। কয়দিন পরে সেখানে কবর হলো ওমারের, তখন আর আমি এমনিতেই যাই না, মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই। কেন? এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমি কবরকে লজ্জা করি। আয়েশা কবরকে লজ্জা করে না। আপনি আপনার দেবরের মোটর সাইকেলে উঠে এসেছেন, আপনি শয়তান ছাড়া কে শয়তান? আপনি যে বলছেন আব্দুর রাজাক সাহেব, আপনি কি আমাদের শয়তান বললেন? জি না, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। এ দেখেন আয়েশা কাকে লজ্জা করে, কবরকে লজ্জা করে। কবর একটা বেগানা পুরুষের এই জন্য, ও কি দেখতে পাচ্ছে উমর কি এখনো বেঁচে আছেন যে তাকে দেখতে পাচ্ছে? কবরকে লজ্জা করে, একটা বেগানা পুরুষের কবরকে লজ্জা করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। দুঃখিত, আপনাকে কষ্ট দিতে আসেনি, অনেক ভালোবাসার আবেগ নিয়ে এসেছেন। আজকে পোশাক পরিবর্তন করতে হবে, এই আপনার ফ্যাশন বোরকা বাড়ি থেকে জ্বালিয়ে দিতে হবে। বক্তব্যের সাথে মুনাফেকি করে কোনো লাভ নেই। সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন, এটা আমার অনুরোধ। যদি শাড়ি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ পরতে হবে, আমি কখনো শাড়ি হারাম বলিনি। শাড়ি পরেন কোনো সমস্যা নেই, আপনি দুই ছাড়ের ব্লাউজ পরবেন, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, এই ব্লাউজ পরেন আপনি শাড়ি পরলে। আমি কখনো বলিনি শাড়ি পরা যাবে না, আমি কখনো বলিনি ছোট ব্লাউজ পরা যাবে না, ছোট ব্লাউজ পরেন। আরে ছোট ব্লাউজ কেন, আপনি ব্রেসিয়ার পরে থাকেন না? আপনি ব্রেসিয়ার কেন, আপনি এমনিতেই থাকেন না কাপড় ছাড়াই? যেখানে আপনার স্বামী ছাড়া আর কেউ নেই সেখানে আপনি কিভাবে থাকবেন সেটা আপনার ব্যাপার। আমি বলতে চাচ্ছি যে বাড়িতে আপনার দেবর ভাসুর আছে সেই বাড়িতে আপনি কি ছোট ব্লাউজ পরে থাকতে পারেন কি না, এটা আমার কথা। কথা বুঝাতে পারিনি? যেখানে আপনার দেবর ভাসুর আছে, গ্রামবাসী চলে যায় এমনিতেই, সেখানে আপনি এই পেট খোলা ব্লাউজ পরে থাকতে পারেন কি না? ধর্ম পাগল হয়নি, আপনি ঠিকই বুঝেন, সামাজিকভাবে গড়ে চলছেন। শোনেন, বিচারের মাঠ এইভাবে নয়, সত্য সত্যই বিচার হবে মানুষের, পশু প্রাণীরও বিচার হবে, তবে বিচারই শেষ, পশু প্রাণী জাহান্নামে যাবে না, মানুষ এবং জিন জাহান্নামে যাবে, আপনি সাবধান থাকুন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব, যে মিথ্যুক তাকে আল্লাহ পথ দেখান না। দ্রুত কিছু হাদিস অনুবাদ করি মিথ্যে থেকে বেঁচে থাকার জন্য। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা যাইমুন বি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কান মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। কি আব্দুর রহিম এটা বলেছে, আরে না এটা বলেছে, আরে না এটা বলেছে, আসসালামু আলাইকুম, গেলাম ভাই, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই, আমি তর্কের সাথে জড়িত হতে চাই না, আমি গেলাম, আপনি থাকেন। যারা তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। অবে বাইতিন ফি অস্তিল জান্না লিমান তারাকাল কিদবা ওয়াইন কানা মাজে, মজাক করে হলেও কেউ যদি মিথ্যে ছেড়ে দেয়, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব।
মজাক করে হলে মিথ্যা বলবে না। আল্লাহ নবী বলছেন, কোন মা যদি তার বাচ্চাকে ডাকে আব্বু আসো এজে নেও, আব্বু আসো এজে নেও, হাতে তার কিছু নেই, মিথ্যা বলছে, তখন বাচ্চা দৌড়িয়ে চলেছে কোলে নিয়ে নিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, হিয়া মিনাল কাদেবা, এই মহিলা মিথ্যাবাদিনী। আব্বু জুজু বুড়ি আছে, এই বলে বাচ্চাকে ভয় দেখানো যাবে না, ওটা মিথ্যা। আল্লাহ নবী বলছেন, কোন মা যদি মিথ্যার আশ্রয় বাচ্চাকে আদর করার জন্য, তাহলে সে মিথ্যাবাদিনী মহিলা, হিয়া মিনাল কাদেবা, সে হচ্ছে মিথ্যাবাদিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওয়ানাবে বাইতিন ফি আলাল জান্নাহ লিমান আহসানা খুলকাহু, কেউ যদি তার চাল চলনকে ভালো করে, মুখে ভালো কথা, কর্মে ভালো কর্ম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। দেখি মনে থাকবে কি না, এক তর্ক ছেড়ে দিলে আল্লাহর নবী আমাকে কোথায় জান্নাতে ঘর নিয়ে দিবেন, জান্নাতে। দুই মজাক করে হলো মিথ্যা ছেড়ে দিলে আল্লাহ নবী আমাকে মাঝামাঝির মধ্যে জান্নাতের মাঝামাঝিটা ঘর নিয়ে দিবেন, আর আচরণ ভালো করলে কি নিয়ে দিবেন, জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা নাহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমালাহু জান্নাহ, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মুখে সত্য কথা বলে, মিথ্যা না বলে, আর যদি জেনাই লিপ্ত না হয়, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখে নেব। এই ছেলে, আপনার পাশে থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে, আমি আপনার বিরক্তির পূর্বে বক্তব্য শেষ করব, আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এবং আমি খুব তাড়াতাড়ি শেষের দিকে যাচ্ছি। মনে থাকবে না মনে হয়, কেউ যদি মুখে মিথ্যা কথা না বলে আর জেনায় লিপ্ত না হয়, তাহলে জান্নাতে নিয়ে যাবেন এ ব্যাপারে জিম্মেদার কে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস বুখারী মুসলিম। আবার তিনি বলছেন, পৃথিবীর মানুষ ইজমানুলি সিত্তান মিন আনফুসিকুম আজমাল জান্নাহ, ছয়টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম ছয়টা। এক, অস্তুকায়দা হাবদাস্তম, কথা বল, সত্য কথা বলো। দুই, অফ হয়ে যাও, আদম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। তিন, অদ্বৈজ উতুমেন্তুম, ও প্রিন্সিপাল, হেড মাওলানা, হেডমাস্টার, মসজিদের সভাপতি, সেক্রেটারি, আপনাদের কাছে যদি দশের পয়সা জমা থাকে সময়ে দিয়ে দাও, আমি জান্নাতে নিয়ে যাব তোমাকে। চার, অফজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয় না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। পাঁচ, গুজ্জু আবসারাকুম, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। ছয়, কুফুয়াই দিয়াকুম, হাত সংবরণশীল করে রাখো, ক্ষমতা দেখায়ও না, কোন জায়গায় ক্ষমতা দেখাবেন না, অর্থের হোক, দলের হোক, কোন জায়গায় ক্ষমতা দেখাবেন না, ফেরাউন ডুবে গেছে, ক্ষমতা দেখায়ও না, জান্নাত আমি নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। মনে থাকবে না মনে হয়, এক, সত্য কথা বলো, দুই, অদাপূর্ণ করো, তিন, আমানত রাখলে ফেরত দাও, চার, জেনায় লিপ্ত হয়েও না, পাঁচ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, ছয়, ক্ষমতা দেখায়ও না, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম, কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। এক মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে, দুই, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে, তিন, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। জাবের বলছেন, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে আমার কি হবে? এই ছেলে, খেয়াল করো, তোমাকে বলছে, তোমার হাতে তো বড় মোবাইল আছে, দেখো তো, তোমাকে বলছে, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে?
তো তিনি বলছেন ফামারানি আন আসরে ফাবাসারি, তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা, চোখটা ফিরিয়ে নিবা। তাহলে আপনাদের বাড়িতে যে টিভি আছে সেই টিভিতে যদি রং মাখানো মহিলাটার খবর শোনেন তাহলে এভাবে বসে থাকতে, তাহলে আপনি শুনতে পারেন। বলো তো ছেলে তোমার মোবাইলের কি হবে, তুমি নিজের বিচার নিজেই করো। তোমাদের বাড়িতে টিভির কি হবে, একবারে পুরো টিভি ভর্তি ল্যাংটামে চলে আসছে। আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই বড় ভয়। পৃথিবীর মানুষ জাতির উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি মানুষ শিরক করবে এ ভয় আমি করি না, আমার ভয় হচ্ছে আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। মানুষ মোবাইলে দিন রাত জেনা করছে গোপন পাপ, মানুষ গোসলখানায় ঢুকে জেনা করছে গোপন পাপ। আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চক্ষু ফিরিয়ে নিতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু যার সবকিছু আছে তার এক হিফজ আমানাতিন আমানতের রক্ষা। মসজিদের সভাপতি সাহেব বুঝতে পারেননি আমানত কাকে বলে। দুই সিদ্দিক হাদিসিন সত্য কথা, সত্য কথা যার জান্নাত তার। তিন হুসন খালিকাতিন ভালো আচরণ, ভালো আচরণ যার জান্নাত তার। চার ইফাতুন বিতোয়ামাতিন বৈধ রুজি, বৈধ রুজি যার জান্নাত তার। বৈধ রুজির খুব প্রয়োজন। চারটা জিনিস মনে থাকবে না মনে হয়, এক আমানত, দুই সত্য কথা, তিন ভালো আচরণ, চার বৈধ রুজি। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে ভালো মানুষ আত্তাকিয়ান নাকিও, সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে পরহেজগার চারটা জিনিস আছে যার। এক লাইস বা ফি হে, যার পাপ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, মানুষের পাপ নেই এমন মানুষ আছে? হ্যাঁ, পাপ করলেই তোবা করে যে তার পাপ নেই, পাপ করলেই ক্ষমা চাই যে তার পাপ নেই, এ হলো পাপ নেই এমন মানুষ। দুই ওলা বাগিয়ে সীমালঙ্ঘন নেই যার, সে হলো ভালো মানুষ। সীমালঙ্ঘন বড় সীমালঙ্ঘন, জোর করে জমি দখল করেছে। ছোট সীমালঙ্ঘন বাজারে গিয়ে লোকটা 5 কেজি মরিচ নিয়েছে বিক্রি করবে, তা আপনি বলছেন 100 মরিচ দেন, দিয়ে একটা মরিচ আপনি দেখছেন, দেখে তোমার মরিচ কেমন, দাঁড়িপাল্লা 100 হয়ে গেছে, এখন হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন? যদি আপনি আপনার ঝুড়িতে আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি সীমালঙ্ঘনকারী। একটা মরিচের বিনিময়ে জান্নাত হারিয়ে যাবে তাহাজ্জুদ পড়লেও। ও গরিব মানুষ সারাদিনে 5 কেজি মরিচ বিক্রি করবে, আপনার হাতের মরিচটা আপনি আপনার ঝুড়িতে আপনার ব্যাগে আপনার পাল্লায় রাখতে পাবেন না, তারই ডালিতে রাখতে হবে, মনে রাখবেন। মাওলানা রেজাউল্লাহ খুব ঝাঁদরের বড় মাওলানা ছিলেন, সুলতানগঞ্জ গোদাগাড়ি। তো আমি একদিন বলছি বক্তব্যে নিজের জন্য যেটা ভালোবাসে অপর জন্য সেটা ভালোবাসতে হবে, তার মানে হলো এই যে ভালো টাকাটা আগে দিতে হবে ছেঁড়াটা পরে দিতে হবে। তো মানুষের স্বাভাবিক গতি কি, দেয় তখন কোনটা আগে দেয়, ছেড়েটা দেয়, শেষ পর্যন্ত ভালোটা দেওয়াই লাগে, কিন্তু শুরু করে ছেড়েটা থেকে। আল্লাহ নবীর কথা অনুযায়ী শুরু কিটা দিয়ে কোনটা দিয়ে করতে হবে, ভালোটা দিয়ে। যতক্ষণ পর্যন্ত ভালোটা দিয়ে শুরু করতে পারেনি ততক্ষণ পর্যন্ত মোমেন নয়। তো বক্তব্য শেষে আমাকে বলছে আব্দুর রাজ্জাক তুমি যেটা বলেছ সেটাই ঠিক, আমি হাদিসের ব্যাখ্যা বুঝতে পারিনি। এ কথা মাওলানা রেজাউল্লাহ সাহেব বলছেন, খুব নির্ভরযোগ্য বিশ্বস্ত আলেম সুলতানগঞ্জ গোদাগাড়ি মাওলানা রেজাউল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সীমালঙ্ঘন নেই যান, দুই ওলা গিল্লা আমানতের খেয়ানত নেই যান, চার ওলা হাসাদা হিংসা নেই যান। হিংসা পাশের দোকানে খুব বিক্রি হয়, আমিও দোকানদার, তো কিছুক্ষণ পরে একটা লোক আমার কাছে এসেছে, তখন আমি বলছি ওখানে যান কেন, জানেন না 10 টাকা জিনিস 20 টাকা ধরে, ওখানে বেশি লোক আসছে সেজন্য আমার ভিতরে কি হয়েছে,
হিংসা হয়েছে, এর নাম হিংসা। তাহলে স্বচ্ছ পরহেজগার সেই যার ভিতরে তিনটা জিনিস নেই, এক হিংসা নেই, দুই আমানতের খেয়ানত নেই, তিন সীমা লঙ্ঘন নেই, চার পাপ নেই। এ হলো সবচেয়ে পরহেজগার ভালো মানুষ।